যেভাবে তাদের দলকে সমর্থন করতে বিভিন্ন আঙ্গিকে ধরা দেন তা কিন্তু দেখার মতো। থ্রোয়েন হয়েছে স্পিকারের অনুকূলে, কিন্তু করার চেষ্টা করছিলেন ওখানে বিদ্যাসাগর সিং, চমৎকার পাঁচ পাঁচটি গোল করেছেন তিনি 77 টুরান কাপে। ফরওয়ার্ড বল, সুযোগ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ছুটছেন জিমেনেজ, বলটিকে বিপদমুক্ত করেছেন বিকাশ সাইনি। পিছন থেকে খেলে নিয়েছেন বিকাশ সাইনি, স্বাস্থ্যটি কিন্তু কার্যকরী হতে পারে ডান প্রান্তিক আক্রমণের চেষ্টা, ক্রস সুযোগ না, বিপদমুক্ত করেছেন বিকাশ সাইনি। এটা খেলে নিয়েছেন স্লাইডিং ট্যাকল, কিন্তু বিপদ হয়নি। বাঁদিকে বিদ্যাসাগর হ্যান্ডবলের আবেদন, পিছন দিকে খেলে নিয়েছেন, ছুটছেন ওখানে বিদ্যাসাগর, বিকাশ সাইনি। এখনো পর্যন্ত মোহনবাগান আপন ছন্দে বিচরণ করতে পারছে না, করছে এবং প্রতিটা ছেলে দৌড়চ্ছে এবং মোহনবাগানের আক্রমণের সময় নিজেদের রক্ষণে লক্ষ্য বাড়িয়ে ফেলেছে। অভিষেক আম্বেকার কি করবেন, অভিষেক একটা ভাসানো বল, কিন্তু তৈরি টিম ডিফেন্স, মোহনবাগান এখনো কিন্তু এই ম্যাচে কোনো গোল পায়নি কিংসলে। আবার মোহনবাগানের আক্রমণ, কিন্তু সঠিক জায়গায় খুব ভালো ভালো, সেখান থেকে টিকা একমাত্র গোলটি করেছেন টিকা, লক্ষ্যদার হেনরিক সেকা, কিন্তু স্টপ অফ ফুল ব্যাক সিলভা, লম্বা বাড়ানো বল, এই বলগুলোই কিন্তু অনেকটা সুযোগ করে দিচ্ছে, আক্রমণে যাওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে। ওখানে হেড টিকা, আজারুদ্দিন চলেছেন, কিন্তু ওখানে রয়েছেন স্টপ অফ ফুল ব্যাকের জায়গায়, জায়গা জুড়ে রয়েছেন বিকাশ অন দ্য রাইট। আক্রমণে মোহনবাগান, সৌরভ দাস, মোহনবাগানের একটা আক্রমণ উঠে আসছে, কিন্তু স্টপ অফ ফুল ব্যাকের কাছে গিয়ে সব দেখা যাক। এবার কাউন্টার অ্যাটাক, সেই দৌড় শুরু করেছেন ওখানে সেই পিন্টু মাহাতা, আক্রমণ মোহনবাগানের বাঁদিক থেকে, প্রথম টাচটা ভালো হয়েছিল কিন্তু ভারী সুন্দর স্লাইডিং ট্যাকল, ভারী সুন্দর স্লাইডিং, কিন্তু পেছনে খেলোয়াড় থাকছে, ঠিক জায়গায় খেলোয়াড় এসে যাচ্ছে। বিকাশ সাইনি আজকে অনবদ্য ফুটবল খেলছে, আসলে বলটিকে যেভাবে রাগের মাথায় মাটিতে ঠুকেছেন, ফুটবলের আইনে এটা ঠিক নয়। আরো একটা আক্রমণ ঠিক জায়গায়, বিশাল সাইনি, দিল্লির এই ছেলে বল, সেখান থেকে হেনরি কিসেকা, অবিনাশ রুইদাস কোথায় বাড়ালেন, বল চলে এলো সেই বিশাল সাইনির কাছে, বিকাশ সাইনি, এবং তিনি কিন্তু আজকে অত্যন্ত এই মুহূর্তে মোহনবাগানের ডাউন দ্য রাইট